সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী হলর পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চন্দনাইশ থানার বহু প্রাচীন এই সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক মীর মোহাম্মদ মহিউদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি আছেন চট্টগ্রাম চোদ্দ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। উক্ত অনুষ্ঠানত প্রধান আলোচক আছিল স্কুলের কৃতি শিক্ষার্থী কলকাতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর পুলিন বড়ুয়া। বিশেষ অতিথি আছেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল গফুর সহ আরো বোধকে। অনুষ্ঠানত গুণীজন অলরে ক্যাশ ডিয়ারে সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন পর এই পুনর্মিলনী অনুষ্ঠান অনারণে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীর বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী এড়ে উপস্থিত হয়। আয়োজক কমিটির পক্ষ দিনব্যাপী অনুষ্ঠানত আলোচনা সভা শেষে এক মরগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।